মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, উইচেন মঙ্গললৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। মই আজি ত্ৰিকোণমিতিৰ 3 নম্বৰ পাঠটো ল'বলৈ লৈছোঁ। ইতিমধ্যে মই তোমালোকক HSC পৰীক্ষাত অহা কেইবাটাও অংক কৈ দিছোঁ। মই আজি তাৰ পিছনি কৈছোঁ 2012 বনাইছে এইটো অংক। প্ৰমাণ কৰা যে সাইন থিটা মাইনাস ৰুটভাৰ 1+ সাইন 2 থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস ৰুটভাৰ 1+ সাইন 2 থিটা ইজ ইকুৱেল কট থিটা। কট থিটা মানে 1/10 থিটা, আৰু কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। সলুশন লেফট হ্যান্ড সাইড হলো লেফট হ্যান্ড সাইড। মই আগতে কৈছোঁ, আগৰ ভিডিঅ'বিলাকত তোমালোকক কৈছোঁ যে ইয়াৰে অংক চব লেফট হ্যান্ড সাইড লৈ কৰিব আমি নোৱাৰিব পাৰোঁ। কেতিয়াবা আমি দুটা চাইড লৈ কৰিব লাগিব, কেতিয়াবা ৰাইট হ্যান্ড সাইড লৈ কৰিব লাগিব। এইবিলাক অংক কৰোঁতে কৰোঁতে প্ৰেক্টিচ কৰোঁতে কৰোঁতে তোমালোকে গম পাব। এতিয়া আমি বৰ্গমূল ল'ব লাগিব, কাৰণ এইটোৱে আছে আমাৰ কট। কট যেতিয়া বনাব লাগে, কট মানে হ'ল কস থিটা বাই সাইন থিটা। গতিকে বৰ্গমূল ল'ব লাগিলে আমি সেই পূৰ্ণ বৰ্গ হিচাপে প্ৰকাশ কৰি ল'ব লাগিব। a+b হোল স্কুৱেৰৰ বৰ্গমূল হ'ল a+b। গতিকে আমি বৰ্গ লোৱাৰ পিছতহে বৰ্গমূল ল'ব পাৰিম, গতিকে আমি পূৰ্ণ বৰ্গ হিচাপে প্ৰকাশ কৰি ল'ব লাগিব। একেবাৰে সহজ মই কৈ দিছোঁ, চোৱা মাইনাছ ইটো হাৰ ওৱানৰ সংগে মই লিখিব পাৰোঁ সাইন স্কুৱেৰ থিটা প্লাছ কস স্কুৱেৰ থিটা, আৰু সাইন 2 থিটা যিটো মই আগতে প্ৰমাণ কৰি দিছোঁ 2 sin থিটা কস থিটা। এইটো হ'ল কস থিটা মাইনাছ ইটো হাৰ 1 মানে হ'ল সাইন স্কুৱেৰ থিটা প্লাছ কস স্কুৱেৰ থিটা প্লাছ 2 sin থিটা কস থিটা। এতিয়া হোল স্কুৱেৰ লিখিবলৈ বঢ়িয়া হ'ল, কেনেকৈ হোল স্কুৱেৰ লিখিম? হোল স্কুৱেৰ লিখিলে বৰ্গমূল ল'ব পাৰিম সাইন থিটা মাইনাছ এইটো মোৰ a স্কুৱেৰ বি স্কুৱেৰ প্লাছ 2 এ বি, এ স্কুৱেৰ প্লাছ বি স্কুৱেৰ প্লাছ 2 এ বি, a+b হোল স্কুৱেৰ। ইয়াত হ'ব সাইন থিটা প্লাছ কস থিটা হোল স্কুৱেৰ। ইয়াত হ'ব তোমাৰ সাইন থিটা প্লাছ কস থিটা হোল স্কুৱেৰ। এতিয়া চোৱা, হোল স্কুৱেৰ প্ৰকাশ কৰি লোৱাৰ পিছত বৰ্গমূল ল'বলৈ সহজ হ'ল। আমি কট থিটা বনাব লাগে, মনত আহিবা, কট থিটা বনাব লাগে। এতিয়া চোৱা, এইটো হ'ল সাইন থিটা। এতিয়া সাইন থিটা প্লাছ কস থিটাৰ বৰ্গ হোল স্কুৱেৰ বৰ্গমূল হ'ব সাইন থিটা প্লাছ কস থিটাৰ মাইনাছ আছে। গতিকে মাইনাছে খেলি মেলি নকৰিবৰ বাবে আমি ব্ৰেকেট ইউজ কৰিব লাগিব। তলত থাকিল কস থিটা মাইনাছ, ব্ৰেকেট ইউজ কৰিব লাগিব সাইন থিটা প্লাছ কস থিটা বৰ্গমূল লোৱাৰ পিছত আমি এইখিনি পাম। এতিয়া আমি মাইনাছ চিহ্ন উঠাই দিম, একেলগে কৰা যদি কৰিব পাৰিবা কোনো প্ৰব্লেম নাই, খালি ভুল হ'ব নালাগে আৰু। সাইন থিটা মাইনাছ সাইন থিটা মাইনাছ আছে মাইনাছ কস থিটা, কস থিটা মাইনাছ সাইন থিটা মাইনাছ আছে মাইনাছ কস থিটা। এতিয়া ওপৰত সাইন থিটা সাইন থিটা কেনচেল হ'ল, মাইনাছ কস থিটা থাকিল, তলত কস থিটা কস থিটা কেনচেল, মাইনাছ সাইন থিটা মাইনাছে মাইনাছে হৰণ কৰিলে প্লাছ বা যাব, কস থিটা বাই সাইন থিটা ইজিকুৱেল টু কট থিটা ইজিকুৱেল টু ৰাইট হেণ্ড চাইড। এইটো হৈছে 2012 হওক। এনেকুৱা অংক এনেকৈ হোল স্কুৱেৰ, এই হোল স্কুৱেৰ বনাই ল'ব লগা অংক কিন্তু আমি পাম আৰু, তেনেকৈ অংক পাম। মই তোমালোকক প্ৰথমতে যোৱা 10 বছৰত অহা HSLC পৰীক্ষাত কম্পাউণ্ড এংগলৰ পৰা যিকেইটা অংক আহিছে সেইকেইটা অংক কৰি দিলোঁ। এছ'চিয়েটেড এংগলৰ অংক মই কৰি দিলোঁ, এতিয়া কম্পাউণ্ড কৰি দি আছোঁ। কম্পাউণ্ড এংগল কৰি দিয়া হোৱাৰ পিছত তোমালোকক মই পাঠ্যসূচীৰ অংক কৰি দিম। প্ৰমাণ কৰা যে 2013ত আহিছে, 2013 প্ৰমাণ কৰা যে 10-15 degrees, ইতিমধ্যে তোমালোকক মই কস 15 degrees আৰু সাইন 15 degrees উলিয়াই দিছোঁ। 10-15 degrees সমান ইমান প্ৰমাণ কৰিব দিয়ে, কেতিয়াবা মান নিৰ্ণয় কৰিব দিয়ে, কোনো কথা নাই। প্ৰমাণ কৰিব দিলে লেফট হেণ্ড চাইড বুলি লিখি ল'বা,
আর মান নির্ণয় কৰিব দিয়া বুলি কলে একো লিখিব নালাগে ডাইৰেক্ট প্ৰদত্ত ৰাখি দিলে কি বোলে আৰম্ভ কৰি দিলে এইটো আমি এতিয়া 15 ডিগ্ৰীত আমি 45 ডিগ্ৰী বিয়োগ 30 ডিগ্ৰী লিখিব পাৰো এতিয়া 15 ডিগ্ৰীটো হিচাপ কৰিলে 60 বিয়োগ 45 লিখিব পাৰি কোনো কথা নাই 60 বিয়োগ 45 গলে 15 থাকে কিন্তু স্ট্যান্ডার্ড এংগলটো লিখিব লাগিব যিটো এংগল আমি জানো 0 30 45 60 90 এইটা ভিতৰত লিখিব লাগিব এতিয়া এই ফৰ্মুলা 10 a minus a minus b 10 a minus 10 b 1 plus 10 a 10 b it is 1 10 45 1 10 13 into 1 by root of 3 it is 1 plus 1 into 1 by root of 3 hello villa boy hello villa boy hello villa boy মাৰো দে ঠিক আছে কেনে কে ভ্যালু মাৰো দেখিব লাগে 1 1 বাই ৰুট অফ 3 1 প্লাস 1 ইনটু 1 বাই ৰুট অফ 3 এটা হিনি সোৱা 1 এ ইনটু কৰিলে এটো হ'ব ওপৰ থাকিল 1 মাইনাস 1 বাই ৰুট অফ 3 তলত থাকিল 1 প্লাস 1 বাই ৰুট অফ 3 এটা সবকে ৰুট অফ 3 দি পূৰণ কৰি দিয়া ইয়াক ৰুট অফ 3 দি পূৰণ কৰি দিয়া ইয়াক ৰুট অফ 3 দি ৰুট অফ 3 দি ৰুট অফ 3 দি পূৰণ কৰি ৰুট অফ 3 পৰা কেনসেল হ'ব অংকটো দেখা পালে হা হ'ব ইয়াক ৰুট অফ 3 দি পূৰণ কৰি দিলে ৰুট অফ 3 মাইনাস 1 হ'ব এটো ৰুট অফ 3 প্লাস 1 হ'ব আৰু ইয়াক ৰুট অফ 3 দি পূৰণ কৰি ৰুট অফ 3 ইনটু 1 ৰুট অফ 3 মাইনাস ৰুট অফ 3 আৰু 1 বাই ৰুট অফ 3 বুলি কথা কৰো ৰুট অফ 3 আৰু 1 ৰুট অফ 3 প্লাস ৰুট অফ 3 1 বাই ৰুট অফ 3 ৰুট অফ 3 ৰুট অফ 3 সবকে ৰুট অফ 3 দি পূৰণ কৰি দিছিলে কি দিবা ৰুট অফ 3 ৰে পূৰণ কৰি তলতে যে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইয়াত ৰুট অফ 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার হ'ব এটো a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা ৰুট অফ 3 স্কয়ার ৰুট অফ a ইনটু b প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার এখিনি ত্ৰিকোণমিতি নহয় এখিনি হৰৰ পৰিমেয়কৰণ কৰা ক্লাছ 9 ৰ 3 মাইনাস 1 ৰুট অফ 3 স্কয়ার মানে কি 3 মাইনাস 2 ৰুট অফ 3 প্লাস 1 তিনি একে সারি দুই তো কমন নলো 2 মাইনাস ৰুট অফ 3 তলত দুই এটা আছে দুই দুই ভাগ কৰিলে একবা যাব 2 মাইনাস ৰুট অফ 3 সমান ৰাই আছে ইহিনি ক্যালকুলেশন ইহিনি ত্রিকোণমিতি নহয় এই যে 2013 ত 2013 হ্যাঁ আৰু এটা মই কৈ দিছো মই সোৱা 2013 ত এইটা আৰম্ভ কৰি দিয়া লগে লগে পৰীক্ষাত আৰম্ভ কৰি দিয়া লগে লগে পাঠ্যপুথিৰ বহুখিনি অংক কৰা হৈ যাব প্ৰমাণ কৰা আছে sin b - c divided by sin b into sin c plus sin c - a c - a তলত হ'ব sin c into sin a প্লাস সাইন এ মাইনাস বি তলত হ'ব সাইন এ সাইন বি ইজ ইকুয়াল জিরো বুলি প্রমাণ কৰিব লাগে লেখা আছে লেখা থাকো মই ইয়াতে মুছি দিলো মই ইজ ইকুয়াল জিরো বনাব লাগে মই পাতিছো ইজ ইকুয়াল জিরো বনাব লাগে লেফট ড্যান সাইড এৰে প্ৰথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ প্ৰথম পদ ভাগে বুজাইছো দ্বিতীয় দ্বিতীয় মই লিখি দিম মাত্র sin b - c b - c হলে আমি sin a - b ফর্মুলাটো মত পেলাব লাগিব sin a - b মানে কি আছে sin a cos b - cos a sin b এটো ফর্মুলা মত পেলাব লাগিব এটো ফর্মুলা মত পেলাব লাগিলে এটো ফর্মুলা দিয়ে ব্যৱহাৰ কৰিব sin b - c আছে গৰিকে এটো sin a cos b হয় ইয়াতে যদি b থাকে a a বিলাক b হ'ব যিবিলাক এ আছে বি হ'ব এতিয়া যদি চি থাকে সেইবিলাক চি হ'ব গতিকে এইটো হ'ব গৈ তোমাৰ চাইন বি কছ চি মাইনাচ কছ বি চাইন চি তলত আছে চাইন বি চাইন চি প্লাছ এইটো ভাঙি দিলে কি হ'ব
साइन ए कॉस बी माइनस कॉस ए साइन बी એટલે એ મને હોલ સી અને બી મને હોલ એ તો આસે સાઈન સી સાઈન એ પ્લસ એટલે ભાગી દીધે કે બોલ સાઈન એ કોસ બી માઈનસ કોસ એ સાઈન બી આવો તો આસે સાઈન એ સાઈન બી એટલે એ સાઈન બી સાઈન કા તો આસે એ દુટા પદ તો આસે ભલે ભલે કે લખી દિયા sin b cos c divided by sin b sin c minus cos b sin c cos b sin c लिख दिया sin b sin c plus এটো লিখতে না ইয়াত লিখি দিবা minus ইয়াত লিখি দিবা plus ইয়াত লিখতো minus ইয়াত লিখি দিবা এতিয়া আও সমান plus ইয়াত তলত লিখি দিবা minus ইয়াত লিখতো এটা সোয়া sin b cos c আপন sin b sin c sin b sin b ক্যানসেল হল cos c বাই sin c ইজ इक्वल टू cos c এখন শর্ট কেনে লিখিবা দেখাই দিবা cos c minus sin c ইয়াতে sin c কত হবে cos b minus sin b cos b minus sin b plus minus এটা কি হবে এটা হবে তোমার cos c এটো হবো গো তোমার cot b প্লাস এনেকে আইব cot b মাইনাস এখিনতে পরমত cot b প্লাস আইব cot c প্লাস এখিনতে পরমত cot c মাইনাস আইব cot a প্লাস আইব cot a মাইনাস আইব ইজ इक्वल टू 0 মান রাইট আছে সম্পূর্ণ পড়ি দিয়া না এ পারিবা তোমার প্রথম পদটো কই দিছো প্রথম পদটো লগে বাকি কিটা পদ আছে তিনটা পদ আছে বাকি কিটা পদ আছে 2013 ना आइसे सुन जोडी a plus b is equal to pi by 4 then the मान नहीं नरेगा मैं एक दूसरा अंक आसे ये तो तुम्हारे को ना किसी एक अंक में होगी 1 plus 10 a 1 plus 10 b 2 number cot a minus 1 cot b minus 1 এটা এনেকে আমরা করব লাগিলে প্রথমতে কি দি আছে সব লাগিব দিয়া থাকা তো প্রয়োগ করিব লাগিব কি দি আছে ভালকে চাই লবা দিয়া আছে ওই এক নম্বর তো কইছি দুই নম্বর তো কইলাম তো একে দিয়া আছে a plus b is equal to pi by 4 এতে হয় b নহয় a মানটো লাগিব আমা হয় b নহয় a মানটো লাগিব যে কোনো তার লাগিলে হয় তাহলে মই b মানটো লাগিব b is equal to pi by 4 minus a b মানটো মই লাগিব b is equal to pi by 4 minus a এতিয়া এটো অঙ্ক লেফট সাইড লিখিব লাগিব প্রমাণ কৰিব দিয়া অঙ্ক নহয় এতিয়া আমি লিখি দেব এতিয়া 1 plus 10 এতে প্রদত্ত রাখি লিখে পারি প্রদত্ত রাখি 1 plus 10 b এতিয়া 1 plus 10 a 1 plus 10 b 10 b মানে এইটো pi by 4 minus a এটো ব্র্যাকেট ডাঙৰ ব্র্যাকেট দিব লাগিব এতিয়া এটো 10 a minus b ফৰ্মুলা এটো 1 plus 10 a আছে এটো হল তোমার 1 plus এর ফর্মুলা 10 a minus b 10 a minus b মানে কি 10 a minus 10 b 1 plus 10 a 10 b এর ফর্মুলা এতিয়া মই হিনি মুছি দিলু এতিয়া 10 পাই বাই 4 পাই মানে 180 ডিগ্রি বুলি ধরো 180 ডিগ্রি বাই 4 45 ডিগ্রি ইজ इक्वल टू 1 প্লাস 10 a 1 প্লাস 10 পাই বাই 4 মানে 1 মাইনাস 10 a তোমরা আছে 1 প্লাস 10 a এতিয়া 1 প্লাস 10 এ যদি 1 অপ করা
वन प्लस देने बाबा आको वन प्लस देने दिया तो कौन बोले वन प्लस देने कैंसिल जाबो वन माइनस देने हो तेने और तेने कैंसिल बोले वन प्लस वन तो मान तो दूसरे को दूसरे बोलो निज़े कोड़ी बा कतो तो निज़े कोड़ी बा ये दे अगर तो हमको ऐसे 2012 30 नोट प्रमाण करा जे प्रमाण करा जे cos a plus b is equal to cos a cos b minus sin a sin b এটো প্রমাণ কিটা কৰা আছে বাকি দেছ তোমাক চাই লবা প্রমাণ মই দিব বুজা নাই সময় মন লাগিব আৰু এতিয়া 3 নম্বৰ বাৰে মানে উপযুক্ত নহয় এটা সোৱাত মন লাগে 2014 কি আছে প্রমাণ কৰা আছে এই সাইন আছে সাইন বিনি গলে বেনে হ'ব এটো মানি দিম 2014 আৰু এটা দৰকাৰী অংক আছে এই অংক প্ৰায় আহি যাব এটো অংক প্রমাণ করা আছে এটো কেতিয়াবা প্রমাণ করা যাবে নি দিয়ে মান নির্ণয় করা যদি দিয়ে 10 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 10 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 10 15 ডিগ্রি বা কই দিছিল লগতে 10 15 ডিগ্রি লগত একে আগর ভিডিওত লগ কই দিছিল 10 15 ডিগ্রি যে প্রমাণ করা মানে মান নির্ণয় করা দিব পারে 10 75 तो इतना मौज जो दिया ना के लिखिलो 10 60 डिग्री प्लस 15 डिग्री हमको तो बहुत ताना जब हो कारण हमें 15 डिग्री फेल तो लगा लो साथी है पर नोरे जुको ले पर खुद तुरे हो 60 प्लस 15 75 है हो फिर 75 हो तो 60 और 15 और टेन फेल ना है क्या ना हमी 75 तू हमी 60 प्लस 15 नोकोरी 45 प्लस 30 कोड़ी दी जार टेबल बेदों की तो फलत पाम एटी आरे 10A प्लस 10B 1 माइनस 10A 10B एटी आमो 1 प्लस 1 बार दोबार 3 1 माइनस 10 45 डिग्री में 1 1 इनटू 1 by root over 3 1 plus 1 by root over 3 1 minus 1 by root over 3 यार अपना यह trigonometry न होए इन इज हाउ सिंपलीफिकेशन root over 3 डिक्लोन कर दिया इफाले 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 हर लॉग सब तो root over 3 डिक्लोन कर दिया root over 3 रो 1 root over 3 plus इन root over 3 डिक्लोन कर दिया root over 3 कैंसिल plus 1 यार root over 3 डिक्लोन कर दिया root over 3 minus 1 एक बार कोई मैं वहाँ करा root over 3 minus 1 into root over 3 plus 1 तो फोर root over 3 plus 1 अगर प्राय ऐसे तो तुमके अंदर root over 3 plus 1 दे दे हम स्क्वायर सिंपलीफिकेशन तो निज़े कोई बात तो कोई दिया ऐसे अनेक बार इसे 2014 और 2014 आरोप आम को ऐसे ये लोग सब कंपाउंड हैं मतलब हमको पूरी ऐसे मत एसोसिएटेड हैं मतलब हमको পরীক্ষা দাম কত পড়া হল টেক্সট কোন আছে তোমার আমি করে দিম মন কিতাব আছে যদি sin a = 3/5 sin b = 8/17 আৰু a, b উক্ষ্মকোণ উক্ষ্মকোণ মানে 90 ডিগ্ৰীতকৈ সৰু উক্ষ্মকোণ 90 ডিগ্ৰীতকৈ সৰু তেন্তে cos a minus b মান নির্ণয় কর হলে যদি মান হলে cos a minus b মান নির্ণয় কর সমুকে লিখি দিছো আর cos a minus b মান নির্ণয় কর লিখি দেব না যিমান পাৰি সিমান সময় কমতে ওখানে কৰি আছো নহলে ভিডিও বিলাক বেছি দীঘল নহয় cos a minus b cos a minus b এনেকে লিখিব সময় মানা একদম বুজাই আছো cos a minus b is equal to cos a cos b plus sin a sin b আমি sin a মান জানো sin b মান জানো
কসের উপর জিমান লাগানো এই কসের উপর জিমানটো সাইনৰ পৰা উলিয়াই লব লাগিব আমি ইয়াতে পাহাড়িম কৰ পৰা গতিকে ইয়াতে তো আৰু ইয়াতে উলালা লাগিব সুবিধা হ'ব এখানে ওপৰতে উলিয়াই লব লাগিব এইটো অংকটো জানিব লাগিব আগতে প্ৰেক্টিছ কৰি যাব লাগিব নহলে বিকেলেই গম পাবা এইটো উলিয়াই লব লাগিব এখিনি তো লাগিব বুলি ভুল হৈ যাব এটা মই উলিয়াই দিম কস এ আৰু কস বি এনেকুৱা অংক জানিলে মেছত আছে জানিলে মেছত থাকিলে এনেকুৱা অংক আমি ত্রিভুজ বনাই করো বেশিরভাগ এ বি সি এটা ত্রিভুজ ধরা হল এ বি সি ত্রিভুজর বি কোণ সমকোণ তারপর সাইন এ এ সি বাই বি সি এ সি ধরা হল থ্রি কে ফাইভ কে এনেকে আমি করো ইয়াত তেনেকে করবলে আমি না যাও তেনেকে করবলে গেলে সময়টি অনেক বেশি লাগিব সময়টি ছবি আঁকিব লাগিব গতি আমি ইয়াতে যে ফর্মুলা যে আছে আমার সেই ফর্মুলা প্রয়োগ করে করি সাইনের লগত সাইন রিসিপ্রোকাল হল কসেক সাইনর দুটা কসেক আর সাইনর পর আমি কস পাব পারো কেন কস পাব পারো এটা ফর্মুলা আছে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 ইয়াত এ হলে এটা এ হবল লাগিব এটা অ্যাঙ্গেল তো 20 ডিগ্রি হলে 20 ডিগ্রি হবল লাগিব ইয়াত এ দি পেলা ইয়াত বি দিলে 1 লিখিব নোৱাৰি দুটা অ্যাঙ্গেল একে হবল লাগিব এ এ ওটা আমাক লাগে কস এ ওটা কস স্কয়ার এ cos square a is equal to 1 minus sin square a এটা 1 minus sin a মানে কিমান 3 by 5 কিন্তু আছে আমার sin square গতিকে 1 minus 9 by 25 লখা গুলালো 25 এটা ধরে ধরে যদি 1 লিখে যাওয়ার সব 1 নহয় কারণ তো 1 এটা আছে 1 হলে মই কি লিখেছি 25 কে গুণ করিছো 25 গুণ উপরে 1 তো 25 গুণ করিব লাগিব 25 minus 9 16 16 by 25 they are 4 cos a বর্গমূল বা 4 cos a এর মান পাই গেল cos a এর মান পাই গেল আমার ফর্মুলা লাগিব cos a এর মান cos a এর মান লাগে cos b এর মান লাগিব কেন কে cos b এর মান sin square b plus cos square b is equal to 1 হ্যাঁ implies আমার কি লাগে cos b এর মান লাগে গতিকে মই কস স্কয়ার বি ওলালো 1 মাইনাস সাইন স্কয়ার বি 1 মাইনাস সাইন বি মানে কিমান 8 বাই 17 হোল স্কয়ার এটা হয়ে যায় 17 ইন্টু 17 17 ইন্টু 17 মানে কিমান 289 এটা হল 64 এটা লখা গব গই তোমার 289 কস এ অর রাখা কস এ মন মশা নাই কস এটি লাগিব এটি কিমান হব লখা গুণালে লখা গব 289 এটি হব গই 289 মাইনাস 64 এটি হব গে তোমার 225 289 ইয়ার 4 এটা বর্গমূল cos b দুগো বুঝছো বর্গমূল 15 আর এটি বর্গমূল 17 এটা আমি cos a এর মান জানিলো cos b এর মান জানিলো আর আমাক জি লাগে হে উলাব পারি এটা আমাক উলাব কৰিছে cos a minus b cos a minus b মানে cos a cos b plus cos of minus থাকিলে plus হয় sin a sin b এটা ভ্যালু বিলে হয় না cos a মানে কি 4 by 5 cos b cos b মানে কি 15 by 17 plus sin a মানে কি 3 by 5 sin b 8 by 17 এখানে সিমপ্লিফিকেশন করিবা এটা পুরান ইনটিউশন করি সিমপ্লিফিকেশন নিজে করিবা প্রথমে পুরান অংক করি লবা তারপর যুগল অংক করিবা এটা আছে 2014 এনে কো অংক পিছলে পাম আমি 2014 অফ আরো একটা ইম্পর্টেন্ট অংক আছে প্রমাণ করা যে সাইন টুয়াইস এ by 1 minus cos twice a is equal to cot a এই প্রমাণ করিব লাগে ভালো আমরা আগতে কইছিল cos twice a left hand side cos twice a ফর্মে তিনিটা কোনটো ফর্মে ইউজ করিলে 1 টো ক্যান্সেল হবো এটা সব লাগে sin twice a মানে 2 sin a cos a প্রমাণ কইছ আগতে 1 minus cos twice a মানে এই ফর্মেটটো ইউজ করিলে 1 এ 1 এ ক্যান্সেল হবো যদি আমি এই ফর্মুলা ইউজ করো 2
cos square a minus 1 minus minus plus a মিলা 1 ক্যান্সেল হবো এটা আকো এক্সট্রা k লাইন মান করার পিছত দেয়া ক্যান্সেল হবো টাইম বেশি লাগিব পারি টাইম বেশি লাগিব 2 sin a cos a 1 minus 1 minus minus পূরণ করলে plus 2 sin square a উপর থেকে 2 sin a cos a 1 পর 1 গোল 2 sin square a two a two a goal sin a goal body game cos a by sin a is equal to cos a equal to right sin a 2014 ebar aizo 2015 বদমান বাড়াবাড়ি কৰি আছো কম্পাউন্ড এংগল এসোসিয়েটেড এংগল এবিলা আমাৰ অংক কৰোতে লেফট হ্যান্ড সাইডলৈ কৰিব লাগিব বুলি কোনো কথা নাই দুটা সাইডলৈ কৰিব পাৰি ৰাইট সাইডলৈ কৰিব পাৰি জানে কি সুবিধা সুবিধাটো কেনে গম পাবা এটা প্ৰ্যাকটিছ কৰ দে বৰ কাহো এটা দিনে গম নাপা প্ৰ্যাকটিছ কৰিলে গম পাবা কি লৈ কৰিলে সুবিধা লেফট হ্যান্ড সাইড কৰিলে সুবিধা হয় না ৰাইট হ্যান্ড সাইড কৰিলে সুবিধা হয় 10 a - 10 b = x cot b माइनस cot y ओ सॉरी दे cot b माइनस cot a इज इक्वल टू y होले देखुआ जे 10 a माइनस b a माइनस b इज इक्वल x y डिवाइडेड बाय x प्लस y আমি প্রথমতে ইয়াতে x এর মান লৈ লম x এর মান লৈ লৈছি y এর মান লৈ লম তারপর x আর y পূরণ করি সো এই অঙ্ক তো টেক্সট আছে টেক্সট কিন্তু কত আছে কত আর এটা থিটা আর ফাই আছে মানে এই অঙ্ক তো টেক্সট এনেকে আছে 1/x = 1/y আমি কেনে গম চা অঙ্গত আমি যে অঙ্গটো কত তো কনভার্ট কৰি লম মন দিবা দে cot a - b = 10 মানে কি নি cot = তারে উল্টা তো হবো কারণ cot 10 ৰ ৰিসিপ্ৰকেল এটো cot আমি যদি এনেকে লাগো x by xy y by xy x x কেনসেল y by y plus 1 y by y plus 1 by x আমি x আৰু y ৰ মানটো উলিয়াই লৈ আমি উৰুকাকে যোগ কৰিম সহজ নম্বৰ কাৰণে কৰিম দিয়া আছে ভালকে মন দিবা দিয়া আছে 10a minus 10b is equal x আমি 10 আমি নুলাও আমি ক তুলাও আমি কিতাপৰ নিচিনা কৰিম কত কিতাপৰ আছে ন 10 মানে হল sin a by cos a minus 10 b মানে হল sin b by cos b is equal to x এটা লখাগুলবা লখাও কিমান হবো cos a cos b ইয়াত cos a আছে ইয়াত আছে cos a into cos b cos a কে পূরণ করলে cos b পায় cos a into cos b পায় cos b রে এটা एग्जांपल দিছ ধরা এনে কথা অঙ্ক আছে আমার লখাগু হবো কই 7 পূরণা হাতক এৰি কোন কৈছ আছে দি গৰিকে ওপৰৰ অনন্তক আছে দি কৰিব লাগিব ইয়া cos এক মই কেৰি মাল্টিপ্লাই কৰিছ cos b দি ওপৰৰ sin a cos b দি মাল্টিপ্লাই কৰিব লাগিব মাইনাস sin b আগৰ পৰা আছে cos b কেৰি মাল্টিপ্লাই কৰিছ cos a ৰে sin b কো cos a ৰে মাল্টিপ্লাই কৰিব লাগিব cos এটো আগৰ পৰা লিখিলো ফৰ্মুলাটো মিলি যাবৰ বাবে পিছফালে লিখিব পাৰি আপোন হয় পিছফালে মানে এই কোসেটো হিৰে নিহি সাইন বিটা আগৰ লিখিব পাৰি এৰাটো নিয়াৰ সূত্ৰত পৰি আছে সোৱা সাইন এ কস বি কস এ সাইন বি মানে মাইনাস সিন আছে গডিকে এটো লিখিব পাৰো মই কম্পাউণ্ড এংগল সাবট্রাকশন ফৰ্মুলা সাইন এ মাইনাস বি আৰু তলত থাকে কস এ কস বি ইজ ইকুৱেল টু এক্স এটা কি এটা মই লগে লগে 1/x টু লৈ থৈ যাও আমাৰ সুবিধাৰ কাৰণে 1/x x মানে হল এখিনি 1/x মানে এর উলটা তো উলটা কি হবো cos a cos b উপর যাব আর তলত আহিব
sin a minus b ধৰা হৈছে এটা নম্বৰ দি থৈ দিয়া সুবিধা কাৰণে মই আকৌ কৈছো আমি 10 তুলাও আমি ক তুলাও ক তুলাও আমাৰ কি সুবিধা হয় অন্তৰ সাই লওঁ এতিয়া আকৌ বা আৰু ক b ক a is equal to y একে ধৰণে কৰিম এটো cos b by sin b minus cos a by sin a is equal to y aho lokhagu ulam lokhagu hobo koi tumar sin b puron sin a sin b ki edi puron koribo lagibo sin a di kodike to sin a cos b sin a di puron koribo lagibo sin a daga koi likhilu formula tubida hoy minus cos a sin a ki edi puron koribo lagibo sin b di sin b di puron koilu ibhale y এটো মনত ৰাখিবা এটো লম্ব সময় থাকক লাগিব পিছত ওপৰত sin a cos b minus cos a sin b ফৰ্মুলা a minus b আৰু তলত থাকিল sin b sin a is equal to y জাগাৰে জানিয়ে দেখিছো মই এটাকে 1 by y y টো উল্টাই দিয়া 1 by y 1 by y is equal to sin b sin a ওপৰত যাব sin b sin a sin a sin b লিখিলে বেছি ভাল কোনো কোনো কথা নাই sin a minus b sin a minus b এটো ধৰা দুই নম্বৰ দিছে দিয়া আমাৰ খুব বিৰা কাৰণে এটা আমি 1 আৰু 2 প্লাস কৰিম 1 আৰু 2 প্লাস কৰিম 1 প্লাস 2 1 প্লাস 2 1 প্লাস 2 ইমপ্লাইজ 1 অফ কি আছে লেফট সাইডে 1 বাই x 2 কি আছে লেফট সাইডে 1 বাই y ইজ ইকুৱেল টু এটো লিখিম cos a cos b divided by sin a minus b plus sin b sin a divided by sin a minus b এতে আমি ইচ্ছা করিলে বাহলে ফল কই লব পারো পিছত কই লব পারি এতেও কই লব পারি ফল কই লব পারি বাহলে x আর y লখা গব xy এটি হব যায় y প্লাস x এতে লখাগু একে আছে গতিকে লখাগু হব গৈ sin a মাইনাস b এটি হব cos a cos b প্লাস এটি ফলাই লাখো sin a sin b পুরন বিনয় বিহি মানি চলে গতিকে আমি লখ কৰি লিখিব পাৰো xy y প্লাস x আৰু x প্লাস y একে ওপৰ cos a cos b প্লাস sin a sin b cosৰ ফৰ্মুলা cos a minus b plus থাকিলে cos minus হয় sin a minus b x এইটো cos আমাৰ প্ৰমাণ কৰাত xy আছে ওপৰত আৰু x plus y আছে তলত গতিকে আমি যদি উলটাই দিওঁ আমি এটা পদ বনাই লৈ উলটাই দিব পাৰোঁ আৰু আগতে উলটাই দিব পাৰোঁ আমি উলটাই দিওঁ আমাৰ xy আছে ওপৰত x plus y আছে তলত গতিকে এইটো আমি অনুদায় দিলো এক্স ওয়াই ওপৰত লিখিলো এক্স প্লাছ ওয়াই তলত লিখিলো ইফালেও সাইন এ মাইনাছ বি ওপৰত লিখিব লাগিব আৰু কস এ মাইনাছ বি তলত লিখিব লাগিব জাগা জাগাৰে ইয়াত লিখিলো মই ওপৰত থাকিল মোৰ এক্স ওয়াই বাই এটো সাইন এ মাইনাছ বি আপন কস এ মাইনাছ বি সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুৱেল টু টেন থিটা ইয়াত টেন এ মাইনাছ বি হ'ব টেন এ মাইনাছ বি বাওঁফালে আছে গতিকে মই টেন এ মাইনাছ বি বাওঁফালে লিখিলো আৰু এক্স ৱাই প্লাছ এক্স প্লাছ ৱাই সোঁফালে লিখিলো এইটো চোৱা এনেকৈ অংক দেখিছত আছে ভালকৈ চোৱা অংকটো ভালকৈ কৰিবা আৰু অংক আছে সাইন এ মাইনাছ বি sin a minus b to ऐसे 2015 not swam 2015 not it wrong why is it 2015 not sin a minus b to निजे कोड़ी बा पच्चीस दस है आरो तो हम कोई से 2015 not 10 15 degree ये तो मैं कोड़ी दिलाऊं मेरे 10 15 degree मैंने प्रमाण करा 2015 not ऐसे 2015 not आरो तो हम कसौर ये तो ऐसे 2015 2015 ये मेरा कोड़ी दिया वैसे खाली फॉर्मूला तो कोड़ी दिया ना फॉर्मूला तो তিন নম্বৰ কাৰণে এতিয়া আহিব আহিব পাৰে কাৰণ কম চাব লাগিব আৰু এইটো ফৰ্মুলা কৰি দিলে কৰিব পাৰি আপোনাক 2015 প্ৰমাণ কৰা যে বা দেখুওৱা যে প্ৰমাণ কৰা যে
ভাবে দেখুয়া যে এবিলাক মত বৰ বিশেষ বৰ ডাঙৰ পাৰ্থক্য নাই 5a 10 twice a 10 a সাইলোয়া 10 5a 10 twice a 10 a is equal 10 5a minus 10 twice a minus 10 a সূত্র এটা প্রশ্ন সূত্র ইমপ্লাইজ এটা সমান চিহ্ন হয় এটা সমান চিহ্ন দিমটো এটো এটা সমান চিহ্ন হয় এটা ভাই ওপেন করে দিয়া 10 এ প্লাস এ বলি ভাবা যদি বি বলি ভাবা এ প্লাস বি প্রথমতে 10 এ আহে আজ আমার এ নাই টুয়াইস এ আহিব 10 বি আহে 10 এ আহিব 1 মাইনাস 10 এ এ মানে টুয়াইস এ আর 10 বি বি মানে এ এটা আমি এরকম বানাবো লাগে এনেকে মই বজ্রকোণ কৰি দিয়া বজ্রকোণ কৰি দিয়া আৰু ইয়াৰ ইয়াৰ তলত কোণ এটা আছে কোণৰ ইখিনিয়ে পূৰণ কৰা কিমান হ'ব 10 টুৱাইস এ প্লাস 10 এ 10 টুৱাইস এ আৰু কোণে পূৰণ কৰিলে 10 টুৱাইস এ হ'ব 10 টুৱাইস এ আৰু ইটো পূৰণ কৰিলে 10 টুৱাইস এ 10 টুৱাইস এ 10 এ এটা সোৱা এই বস্তু মাইনাস আছে এজনী বাওঁফালে লৈ আহোঁ মই মাইনাছটো প্লাছ আছে বাওঁফালে মানে কি মাইনাছ আছে এইটো নোহোৱা কৰিবলৈ এইটো এইটো বস্তুকে আমি এইফালে প্লাছ দিব লাগিব এইফালে প্লাছ দিলে এইফালে প্লাছ দিব লাগিব সেইকাৰণে বাওঁফালে নিলে প্লাছ নহ'ব লাগিব গতিকে টেন ফাইছে টেন টুৱাইছে টেন এ মাইনাছ আছে এই পদকেইটা বাওঁফালে লৈ আহিলোঁ এটা আগৰ পৰা টেন ফাইছে আছে ইফালৰ পৰা ইয়াত লৈ গ'লোঁ মাইনাছ 10 টুৱাইস এ এটো প্লাস আছে ইউ মাইনাস 10 এ 10 টুৱাইস 10 টুৱাইস ইজ ইকুয়াল টু 10 টুৱাইস এ প্লাস এ তাৰপিছত ফৰ্মুলা এটো অপেন কৰি দিব লাগিব ফৰ্মুলা ফৰ্মুলা অপেন কৰি দি ক্ৰস মাল্টিপ্লিকেশ্যন কৰিব লাগিব হৈ যাব সমান দে আছে সমান আছে 2015 ত আৰু আমাৰ আহিছে ফর্মুলা অনেক আছে তো ফর্মুলা বিলাক সাব লাগিব ফর্মুলা বিলাক তার মানে মাঝে মাঝে ভাবি থাকিব লাগিব এনে ফর্মুলা মস্ত করো বলি কইব না লাগে ফর্মুলা বিলাক অঙ্ক করতে করতে ফর্মুলা বিলাক মন ধরে যাব আর এনেও ভাবি থাকিব লাগে ধরা তুমি বারান্দা বই আসা ফর্মুলা ভাবি থাকিলা ভাত খাই আসা ফর্মুলা কিন্তু ভাবি থাকিলা বিভিন্ন কথা ভাবি থাকিব পাৰি সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি ইজিকুৱেল টু কি মান সাইন এ প্লাস বি ক্লিয়ার হ'ল যাকে লাগে গোটেই কিটা ক্লিয়ার কৰিব চেষ্টা নকৰিব যাকে লাগে গোটেই কিটা মস্ত নহয় আজি কিবা তিনি চাৰিটা মান কৰিলা কালি তিনি চাৰিটা মান কৰিলা এনেকে হে হ'ব এতিয়া এইটো মই তোমাক কৈ এনেকে মই আলোচনা কৰি দিছো এইটো লেফট হ্যান্ড সাইড তলত কমা এনে কমাটো নোহোৱা কৰিব লাগে কস টুৱাইস ইটাৰ অনেক ফৰমেট আছে হ্যাঁ টোটাল সাইটা ফর্মেট আছে কোনটো ফর্মেট লিখিম মই এই ফর্মেট লিখিম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস ইয়ারে দুটা ফর্মেট আছে এইটো লিখিম কস আর এটা টেন আছে টেন টেন ফর্মেট কি লিখব আমি ফর্ম 1 প্লাস এইটো লিখিম 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস সাইন কস থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা মই তোমাদের ইতিমধ্যে সাইন টুয়াইস এ
cos twice a a প্রমাণ মানে প্রমাণ কই দিছি a নাই থিটা আছে কথা কেটা a থাকক থিটা থাকক এতু লৈ কোনো চিন্তা করব না লাগে a বা থিটা লৈ কোনো অসুবিধা না মানে হুম a থাকিলে যে থিটা থাকিলে হে দেখা কথা a থাকিলে a ওপর থাকিলে থিটা হবে কি কথা এটা 1 - 2 sin স্কয়ার ফরম্যাট তুলি খালা না 1 এ 1 এ ক্যান্সেল যাবে এটা 1 - 1 মানে যাবে যে প্লাস 2 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা এটা 1 প্লাস 2 cos স্কয়ার থিটা - 1 প্লাস 2 sin থিটা cos থিটা এটা 1 এ এটা ক্যান্সেল এটা এটা না ক্যান্সেল থাকিল কি 2 sin square theta plus 2 sin theta cos theta along the point is moving on 2 cos square theta plus 2 sin theta cos theta yaar so upor common aniba 2 sin theta common aniba talot 2 cos theta common aniba anar bisot kharol sarol kar jab dekha baba kiba kibi cancel jabo ekot goi bela cos theta thakibo cos theta kori dia sir abar video kori dia sir उक्मपन हले sin twice a comma cos twice a comma tan twice a নির্ণয় করা এটা সব sin twice a মানে 2 sin a cos a তাহলে আমি sin জানিব লাগিব cos জানিব লাগিব cos twice মানে ইয়ার ফরমেট কে বতাও আছে হবে এটা ফরমেট আমি cos জানি বলাইব sin জানি বলাইব আর tan অপ তো tan জানি লৈ যাব ওইকে tan আমি জানো আমি tan এর পরে দিয়া sin আর cos কেনেকে উলিয়া এ tan এর পরে ইচ্ছা কইলে ত্রিভুজ কি পেলে জানাইল মেছনে না উলাবো পারি সময় বহুত লাগিব ওইকে আমি tan এর লগত কোন কোন জড়িত আছে tan এর লগত ফর্মুলা আছে সে কর আর tan এর উল্টা হল cot tenor ulta cot aro tenor logo formula ase ki hor sec cot ode sec pale cos pale sin pam ba tenor bazar be cot ulam cot er pora cosec pam etia tenor pora hoy sec ulam jehetu 1 plus etu janai mesor formula etu advance ot proyog hoyse janai mesor formula 1 plus tan square a is equal to x square a 1 plus 10 square a is equal to 6 square a 1 plus 10 a 10 a মানে হল 16 by 63 তার square is equal to 6 square a এটা 1 plus 16 16 into করিলে 256 এটা 63 a 63 into করিব লাগিব 63 এটো 18 3 9 10 10 18 থাকলে এখন 6 এর সাইডে 38 9 16 no 3969 লিখা যাব পারে 1 নহয় 3969 + 256 = 6 স্কয়ার a
এটা যোগ কৰা 6 লৈ কিমান 15 6 বছে 11 লৈ কিমান 12 9 লৈ 11 লৈ 12 4 এটো গমে পাইছো ইয়াৰে বৰ্গমূল 63 হ'ব 63 বৰ্গ কৰি এটো পাইছো 63 দুবাৰ গুণ কৰি এটো পাইছো যদি ইয়াৰে বৰ্গমূল হ'ব যায় আমাৰ অধিক হয় যায় বুঝি পাইছো যে ইয়াৰে বৰ্গমূল হ'ব গৈ আমাৰ 63 এই প্ৰবলেম দিলে ইয়াৰে বৰ্গমূল কিমান হ'ব বৰ্গমূল কিয় লাগে আমি sec স্কয়ার পালো আমাক sec লাগে এটাকে sec ইজ ইকুয়াল টু এটাকে sec ইজ ইকুয়াল টু ইয়াৰে আমাক বৰ্গমূল লাগে এটা ইয়াৰে বৰ্গমূল কিমান 4225 ৰ বৰ্গমূল কিমান এটা ইচ্ছা কৰিলে পাছে দি হৰণ কৰি লিখিব পাৰি এনেকে আৰু অধিক হয় যায় আগৰ ফলে যদি 25 থাকে বৰ্গমূল একেবাৰে সহজ কথা কি কি পূৰণ কৰিলে 42 হয় কোনোবা যদি কয় 14 তিনি গুণ 42 এনেকে নহয় একদম ওচৰা ওচৰি সংখ্যা কি কি পূৰণ কৰিলে কোনো সংখ্যা 42 হয় 700 গুণ 42 700 গুণ 42 গতিকে বৰ্গমূল হ'ব গৈ 6 আৰু 5 65 এটা বেলেগ এক্সাম্পল দি দিছো চাওক রাহুল এনেকুৱা নাম আছে 7225 72 পাবলৈ ক্রমিক সংখ্যা কি কি পূরণ কৰিব লাগিব 9 পূৰণ 8 এটা বাদ দিয়া এটা পৰা বৰ্গমূল 5 আহে ইয়াৰ পৰা বৰ্গমূল 5 আহে 25 ৰ পৰা 9 8 গুণ কি 9 8 গুণ 72 72 ৰ ইয়াৰ পৰা গুণ 8 এটা 85 হ'ব ইয়াৰ পৰা আৰু এটা এক্সাম্পল দি দিছো চোৱা ধৰা হ'ল এনেকুৱা অংক আছে 3025 ইয়াৰে বৰ্গমূল কি 5 কি কি পূৰণ কৰিলে 30 হয় সরাসরি কমা যদি কয় 10 3 গুণ 30 তেতিয়া নহব ক্রমিক সংখ্যা কব লাগিব 6 5 গুণ 30 6 5 গুণ 30 হলে সৰু গুণ 5 এই 55 হব বৰ্গমূল ইয়াতে 25 ৰ বৰ্গমূল 5 ক্রমিক কি কি সংখ্যা পূৰণ কৰিলে 42 700 গুণ 42 সৰু গুণ 6 65 হব ওদিকে ইয়াৰে 65 হব আৰু ইয়াৰে হব তোমাৰ 63 সেকে পাই গেল সেকে আমার ও দরকার নাই আমার লাগে cos a সেকে উল্টা cos a এটাকে cos a সেকে উল্টা cos রিসিপ্রোকাল এই হল cos cos আমার পিছত আমি ইচ্ছা করিলে sin লব পার sin sin তো আমার লাগিব সোয়া যেহেতু 10 a is equal to 16 by 63 10 মানে মই কি লিখিব পাৰো sin a by cos a 16 by 63 cos a মানে কি মান ইফালো cos a দি ইফালো cos a দি গুণ কৰি দিয়া দিয়া লগে লগে sin a মান পাই গলো মই ইফালো cos a দি ইনটু কৰি দিলো 16 by 63 ইফালো cos a দি ইনটু কৰি গলো cos a মানে কি 63 by 65 ইফালে cos a দি গুণ কৰি দিলো ইফালে cos a দি গুণ কৰিলো cos a মানটো কিমান 80 এতিয়া 63 63 কাটা গল 16 by 65 16 by 65 sin ৰ মান পালো cos ৰ মান পালো এতিয়া জি লাগে তাতে হ'ল sin twice a is equal to 2 sin a cos a 2 into sin a মানে কিমান 16 by 65 cos a মানে কিমান 63 by 65 পূৰণ কৰিবা কিমান হয় cos twice a যত ফৰ্মুলা আছে মত ফৰ্মুলা ইউজ কৰা 2 cos square a minus 1 2 into cos a মানে কিমান cos a মানে 2 63 by 65 তার স্কয়ার minus 1 আমার কি লাগে 10 twice a 10 twice a মানে কি sin twice a by cos twice a sin twice a এটা পাবাই cos twice a সে পাবা গরিকে sin twice a by cos twice a sin twice a এর পর এটা লিখি দিবা cos twice a এর পর লিখি দিবা 10 twice a পাই দিবা এনেকুৱা অংক আহিলে এইটো সময় বহুত লাগিব 2016 আহিছে 2016 এনেকুৱা অংক আহিলে অলপ সময় লাগিব কিন্তু বহুতখিনি কেলকুলেশ্যন থাকে মাৰ্চ থাকিব মাত্ৰ ফ্ৰি ক'ৰবাত যদি সাধাৰণ অকণমান কেলকুলেশ্যন ভুল হৈ যায় শেষ গতিকে অকণমান সাৱধানে কৰিব লাগে 2016
যদি টেন আলফা অনুপাত টেন বিটা ইজ ইকুয়াল টু কে দেখুয়া যে সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান সাইন আলফা প্লাস বিটা পার্থক্য আছে অকণমান ফৰ্মেটটো বেলেগকে দিয়া আছে অকণমান এইটো বেলেগকে দিয়া আছে একে অংক দিছে এতিয়া আমাক দিয়া আছে কি দিয়া আছে চোৱা টেন আলফা ইজ টু টেন বিটা সমান কে এইটো আমাক দিয়া আছে ভালকে মন দিয়া এতিয়া আমি সাইন বনাব লাগিব সেইটো আমাক দিয়া আছে আমি বনাব লাগিব সাইন সাইন বনাব লাগিব গতিকে মই সাইন বনাই ল'ম টেন আলফা ইজ ইকুৱেল টু সাইন আলফা বাই কস আলফা অনুপাত টেন বিটা ইজ ইকুৱেল টু সাইন বিটা বাই কস বিটা ইজ ইকুৱেল টু কে অনুপাত চিনটোক হৰণ চিন বুলি গণ্য কৰিব পাৰি গতিকে হৰণ চিনত পূৰণ চিন দিলে ই উলটি যাব কস বিটা ওপৰত যাব আৰু সাইন বিটা তলত যাব আৰু কে ইফালে থাকি গ'ল এতিয়া ওপৰে কৰি পূৰণ কৰা সাইন আলফা কস বিটা সাইন আলফা কস বিটা আৰু কস আলফা সাইন বিটা ইজ ইকুৱেল টু কে তলত ওৱান আছে আমি ওৱানটো কিয় লিখিলো ইফালে অনুপাত অনুপাত কৰি লিখিলো এটা ক্ৰিয়া আছে তোমালোকৰ কিতাপত নাই পোৱা এইটো ক্ৰিয়া কোৱা হয় যোগভাগ ক্ৰিয়া যোগ ভাগ ক্ৰিয়া কেনেকৈ যোগ ভাগ ক্ৰিয়া তোমাৰ চাই দেখিছো চোৱা যদি দুটা অনুপাত সমান হয় এ বাই বি ইজ ইকুৱেল টু চি বাই ডি যদি হয় মই যদি ইয়াতে এ মাইনাছ বি লেখো এইটো ভাগ এইটো যোগ ভাগ যোগ ক্ৰিয়া এইটো চি মাইনাছ ডি ডিভাইডেড বাই চি প্লাছ ডি আকৌ বুলি যদি মই চোৱা এক্স বাই ৱাই ইজ ইকুৱেল টু জেড বাই ডাব্লিউ হ'লে আমি ওপৰত যদি মই এক্স প্লাছ ৱাই লিখো তলত যদি মই এক্স মাইনাছ ৱাই লিখো ইয়াতে ওপৰত জেড প্লাছ ডব্লিউ আৰু জেড মাইনাছ ডব্লিউ হ'ব গোটেইটা যদি আকৌ ই ওপৰত যাব ইয়াতে ই ওপৰত যাব এইটো ক্ৰিয়াৰ নাম হ'ল যোগ ভাগ ক্ৰিয়া যোগ ভাগ ক্ৰিয়া ইয়াত আমি সেই ক্ৰিয়াটোত আমি প্ৰয়োগ কৰোঁ আমাক চাইন আলফা মাইনাছ বিটা হয় যোগ ভাগ ক্ৰিয়া কেনেকৈ প্ৰয়োগ কৰিম চোৱা ইখিনি প্লাছ ইখিনি ইফালেও প্লাছ হ'ব ইফালে যদি মাইনাছ হয় ইফালেও মাইনাছ হ'ব তে প্ৰথমতে থাকিল চাইন আলফা কছ বিটা মাইনাছ কছ আলফা চাইন বিটা ইখিনি লগ 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 বিয়োগ হৰ আকৌ লগ চাইন আলফা তাৰ তোমাৰ নতুন বস্তু মই অলপ ভালকৈ লাগি থৈছোঁ ভালকৈ লাগি থৈছোঁ এইটো হ'ল লগ চাইন আলফা কছ বিটা মাইনাছ এইটো হৰটো লিখিব কছ আলফা চাইন বিটা তলত আকৌ লগটো লিখিব লাগে চাইন আলফা কছ বিটা এটা প্লাছ হৰটো কছ আলফা চাইন বিটা ইফালে সেই কামটো কৰিব লাগে কে মাইনাছ ওৱান কে প্লাছ ওৱান এই মিলিছে প্ৰায় মিলিব আৰম্ভ কৰিছে দৰকাৰ হ'লে ইয়াত লিখি দিবা এ বাই বি ইজ ইকুৱেল টু চি বাই ডি ইমপ্লাইজ এ প্লাছ বি ডিভাইডেড বাই এ মাইনাছ বি ইজ ইকুৱেল টু চি প্লাছ ডি ডিভাইডেড বাই চি মাইনাছ ডি যদি মই উল্টাই দিওঁ ক্ৰিয়াৰ নাম যোগভাগ ক্ৰিয়া এ মাইনাছ বি ওপৰত যাব এ প্লাছ বি তলত আহিব চি মাইনাছ ডি ওপৰত যাব চি বাই ডি যোগভাগ ক্ৰিয়া এইটো যোগভাগ ক্ৰিয়াৰে অন্য এটা ফৰ্মে এতিয়া চোৱা চাইন এ কছ বি মাইনাছ কছ এ চাইন বি এতিয়া এ নাই এ জেগাত আলফা আছে আৰু বি নাই বি জেগাত বিটা আছে গতিকে এইটো মই চাইন আলফা মাইনাছ বিটা লিখিব পাৰোঁ তলত সেই হিচাপে চাইন আলফা প্লাছ বিটা লিখিব পাৰি আৰু এইফালে কে মাইনাছ ওৱান বাই কে প্লাছ
এতিয়া সাইন আলফা মাইনাস বিতলত এই হৰ হৈ আছে কিতৰ দিলে কি হৈ যাব পূৰ হৈ সাইন আলফা মাইনাস বিতা নমা কৰিবলৈ মই ইয়াত সাইন আলফা প্লাস বিতা দিব লাগিব মই যদি ইয়াত সাইন আলফা প্লাস বিতা দি পূৰণ কৰি দিও ইফালে পূৰণ কৰি দিব লাগিব ইফালে পূৰণ কৰি দিলে এই এই কেনসেল ইফালে থাকি যাব k into k plus 1 sin alpha plus এই প্ৰমাণ কৰা এই এই হৈছে 2016 এই দিগল অংক হয় 2017 আছে দা ডিডাকশন 2017 দা ডিডাকশন আছে ফর্মুলা প্রত্যেকটু ফর্মুলা প্রুফ হ জানার দরকার কিয় হল কিয় সাইন টুয়াইস এ যুগত টু সাইন এ কস এ হল এবং জানা দরকার এনে পরীক্ষাত নাহি বুলিয়ে আমি না জানিলে কথাবিলাক ভাল নহয় এ কমা বি সোয়াইটো আহি গৈছে এ কমা বি সূক্ষ্মকোণ হলে দেখুৱা যে সাইন এ প্লাস বি ইনটু সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল কস স্কুয়ার বি মাইনাস কস স্কুয়ার এ এনেকুৱা ফৰ্মুলা এটা 2018তো আছে আমার ওপেন করা হয়ে গেল ব্র্যাকেট দিয়ে দিয়া ইনটু এবার এই তিনি একে ফর্মুলা তো একে প্রায় খালি সি নো মাইনাস আই হল মাইনাস কস এ সাইন বি এতিয়া এ প্লাস বি এটু এ বুলি যদি ভাবো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই কি হবো এটু হল আমার এ এ গুণটো আমার সাইন এ কস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ফর্মুলা এটা তো হবো তোমার সাইন স্কোয়ার এ ইনটু কস স্কোয়ার এ ইনটু সাইন স্কোয়ার বি কেতিয়াবা লিখি থাকোঁতে কিবা কিবি সৰু সুৰা ভুল হৈ যাব পাৰে চাবা এটা ভুলটো সন্মুখ ষ্টুডেণ্ট থাকিলে ভাল শুদ্ধ কৰি দিয়ে এতিয়া আমাক কি লাগে চোৱা কস স্কুৱেৰ আৰু কস স্কুৱেৰ লাগে আমাক কি নালাগে এই সাইন স্কুৱেৰবিলাক নালাগে যে সাইন স্কুৱেৰবিলাক নালাগে যে সাইন স্কুৱেৰবিলাক ইলিমিনেট কৰি দিয়া সাইন স্কুৱেৰ যদি তুমি কি হ'ব পাৰো ওৱান মাইনাছ কস স্কুৱেৰ এ সাইন স্কুৱেৰ এ মানে মই কি হ'ব পাৰো ওৱান মাইনাছ কস স্কুৱেৰ এ ইনটু কস স্কুৱেৰ বি কস স্কুৱেৰ থাকক কিয় ধৰক কস স্কুৱেৰ মই কস স্কুৱেৰ লাগে কি নালাগে সাইন স্কুৱেৰ নালাগে ওৱান মাইনাছ এইটো কস স্কুৱেৰ বি লাগে এতিয়া কস স্কুৱেৰ বি ওৱানক ইনটু কৰা কস স্কুৱেৰ বি প্লাছে মাইনাছে মাইনাছ কস স্কুৱেৰ বি কস স্কুৱেৰ এ ইনটু কৰা কস স্কুৱেৰ এ ইনটু কস স্কুৱেৰ বি মাইনাছ কস স্কুৱেৰ এ ইনটু কৰা কস স্কুৱেৰ এ মাইনাছে মাইনাছে পূৰণ কৰিলে প্লাছ কস স্কুৱেৰ এ কস স্কুৱেৰ বি ইনটু কৰা কস স্কুৱেৰ এ ইনটু এতিয়া মই 2017 আৰু এটা মই কৰি দি আছো চাই লোৱা এতিয়া মোৰ কিতাপতো আছে দেখুৱা যে মানে আমি এটা লক্ষ্য কৰিছোঁ কিতাপত থকা অংকবিলাকে আহি আছে অকণমান ইফাল সিফাল কৰি দিছে কেতিয়াবা ক'ৰবাত কিতাপত যদি এংগলটো এ আছে আমাৰ থিতা দিছে
কিতাবত দেন আছে আমাৰ পথ দিছে এনে ক প্ৰায় অলমোষ্ট একে অংকবিলা এটো চোৱা এতিয়া এটো অংক মই কৰিছো তোমালোকক লেফট হ্যান্ড সাইড আমি ফোর বনাব লাগে লেফট হ্যান্ড সাইড 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস রুট অফ 3 কস 10 ডিগ্রি আমি লখা গুলাম লাগিব লখা গুকে লাগে বুলাম লাগে মই আগৰ পৰা শিকাইছো sin 10 degree carry কৰিব লাগিব হিনি পা cos 10 degree ওপৰ 1 তক cos 10 degree গুণ কৰিব লাগিব cos 10 degree minus root over 2 root over 3 sorry root over 3 root over 3 cos 10 degree আছে carry গুণ কৰিছো sin 10 degree দি ইয়া sin 10 degree পূৰণ কৰিব লাগিব এতিয়া আমাৰ এটা ফৰ্মুলা আছে sin twice a is equal to 2 sin a cos a ইয়া যদি এংগলটো a থাকে ইয়া এংগলটো a থাকে তেতিয়া আমি এনেকে লিখিব পাৰো ইয়া যদি 10 ডিগ্ৰী থাকে ইয়া 10 ডিগ্ৰী থাকে বাহুৰে টু এটা লাগিব আমাৰ টু এটা নাই বাকী সব মিলি আছে সোৱা sin 10 ডিগ্ৰী sin a cos 10 ডিগ্ৰী cos a বাকী মিলি আছে ইয়া তুমি টু এটা লাগিছিল বা যদি আমি টু এটা লিখিব পাৰো আমি এনেকে লিখিব পাৰো 2 sin 2a গতিকে মই টু এটা দি তলত ইনটু কৰি দিলো হৰক ইনটু কৰি দিয়াৰ লগে লগে টু এটা দি লবক ইনটু কৰি দিব লাগিব লবক ইনটু কৰি দিব লাগিব ডট ব্ৰেকেট দিব লাগিব cos 10 ডিগ্রি ডবা 3 sin 10 ডিগ্রি এটা ইয়া যদি উল্টা কইলে sin twice a হয় ইয়া sin twice a হয় 2 into 10 ডিগ্রি হবো তাহলে 20 ডিগ্রি হবো এটা তলত তোমার হল তলত sin 20 ডিগ্রি হবো উপরত কি কইম সহায় দিয়া উপরত দুই এটা আছে এটা আমি যদি কম্পাউন্ড অ্যাঙ্গেলত প্রকাশ করিব লাগে a - b বা a + b এটা আমাক কি লাগিব এটা cos লাগিব বা sin লাগিব হেই কারণে এই যে দুইটো আছে এই দুইটো থাকক মই নতুনকে ইয়াক এটা 1/2 দি গুণ কৰি দিম 1/2 দি কি হ'ব গুণ কৰি দিম বেলে সংখ্যা দি কি হ'ব কৰো 1/2 is equal to sin 30 degree 1/2 is equal to sin 30 degree মই তাৰ মানে ইয়াক sin 30 degree তে হলে sin a cos b এনে কৰ আহি যাব হেই কারণে মই ইয়াক এটা 1/2 দি গুণ কৰিম আৰু ইয়াক 1/2 দি গুণ কৰিম গতিকে মই 2 এটা লিখি ললো আৰু 1/2 এটা লিখি ললো এই 1/2 টো বিতৰণ বিধি প্ৰয়োগ কৰি মই এই 1/2 দি দুটাকে গুণ কৰি দিম এই টুটো কিয় দিলো এই টুটো আগৰ পৰা আছে আমাৰ এই টুটো আগৰ পৰা আছে এই টুটো কিয় দিলো 1/2 আছে যে 1/2 এই 1/2 টো 2 টো ক্যানসেল কৰিবলৈ এই দুটো দিলো টু এ টু ক্যানসেল কৰিল কি হলে আমাক টু এ পাম এটা এই দুটো ইফালে রাখি 1/2 টু ইয়া কৰি ইয়া কৰি 1/2 1/2 ভিতৰত আমি দি দিম এই 1/2 ভিতৰত দি দিবৰ কাৰণে মই বাহিৰত দি লৈছো আৰু এই 1/2 টু টু নমা কৰিবলৈ টু এটা দি মই ইনটু কৰিছো এটা 2 2 যা 4 4 1/2 দি একবাৰ cos 10 পূৰণ মাইনাস 1/2 দি উত্তবাক্ষিক পূৰণ উত্তবাক্ষিক পূৰণ বলে উত্তবাক্ষিক 2/2 হ'ব এটো sin 10 ডিগ্রি আৰু তলত হ'ব গৈ তোমাৰ sin 2 into 10 ডিগ্রি sin 20 ডিগ্রি sin 20 ডিগ্রি এতে উপরত যদি sin 20 আমি বনাই লব পারো sin 20 আর sin 20 ক্যানসেল করলে 4 থাকিব মানে 4 এই লাগে ওদিকে sin 20 কেন কেন বনাম দুই ভাগে এটা কা নিউমেরিক্যাল ভ্যালু sin 6 sin 30 নিউমেরিক্যাল ভ্যালু আর cos 60 নিউমেরিক্যাল ভ্যালু হল 1/2 আর আমি ইয়াত কিন্তু cos 60 নিলিখু আমি sin 30 লিখিম sin 30 cos 10 minus root over 3/2 মানে কি root over 3/2 মানে কি sin 60 আর cos 30 ইয়াত মই sin 60 নিলিখু cos 30 লিখিলে cos 30 লিখিলে কি সুবিধা হব চাই লওয়া আমার ফর্মুলা পড়ি গেল সোয়া sin a cos b cos a sin b ইয়া যদি মই 60 লিখু sin 60 লিখু নিমিলে আর যাব sin 60 তুমি যদি মোক কোয়া যে sin 60 ডিগ্রি মানে তো স্যার রুটবার 3/2 হয় sin 60 ডিগ্রি মানে রুটবার 3 হয় কিন্তু ইয়া যদি তুমি sin 60 লিখা আকো ফর্মুলা তো পড়িব সোয়া sin 30 sin a cos b আকো sin বেলে গেল 60 আই গেল এই অ্যাঙ্গেল বেলে একে হব লাগিব তো 30 10 30 10 একে হব লাগিব তলত থাকিল sin 20 ডিগ্রি sin 20 ডিগ্রি উপর নিয়াকে
পড়ি গেল সাবট্রাকশন ফর্মুলা সাইন এবারে ব্র্যাকেট নিদিলে হব 30 মাইনাস 10 ডিগ্রি তলত সাইন 20 ডিগ্রি জায়গা জায়গা মই দেখিছো 4 সাইন 20 ডিগ্রি তলত সাইন 20 ডিগ্রি সাইন 20 সাইন 20 ডিভাইড কৰি দিলে 1 ডিভাইড কৰা মানে ক্যানসেল কৰা বুলি কওঁ আমি ইজ ইকুৱেল টু 4 ইজ ইকুৱেল টু রাইট হ্যান্ড সাইড 2018 এটা অঙ্ক আছে সোয়া এটো অঙ্ক তোমালোকে ঘর নিজে কৰিবা এনেকো অঙ্ক বা কৰি দিলো আগতে বাকি 2018 নহা বাকি এটা অঙ্ক 2019 আর 2020 দা অঙ্ক বিলা মই তোমালোকক পিছৰ ভিডিওত দি আছো এটো নিজে কৰিবা এনেকো অঙ্ক কৰি দিছো এটো আসলে এটা অনুসিদ্ধান্ত আৰু a plus b less than 90 degree 90 degree মানে হুকম হুকম হলে less than 90 cos a plus b into cos a minus b মানে sin of d দিছিল এটা cos আছে cos square a minus sin square b 2018 ৰ বাই কিটা প্ৰশ্ন 2019 ৰ আৰু 2020 ৰ প্ৰশ্নৰ এটা উত্তৰ মই নেক্সট ভিডিঅ'ত দি আছো এইটো অঙ্ক ঘৰত কৰিবা অঙ্কবিলাক ভালকৈ চাবা ভালকৈ কৰিবা ধন্যবাদ।